سلبت شغاف القلب في ترنيمها يا بلسما كم يا لغتي عربية حسبي بأنك منطقي وبياني. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. সম্মানিত উপস্থিতি, আজকের উত্তর চাষারা আহলে হাদিস জামে মসজিদের মুসাল্লিনে কেরাম, আমার পর্দার আড়ালে বোনরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রীতি শুভেচ্ছা মোবারকবাদ জানাই আজকের এই প্রোগ্রামে। আহলান সাহলান মারহাবান বিকু। আমার মনে হয় প্রথম আমার জীবনের এই মসজিদে বা নারায়ণগঞ্জ এলাকায় প্রোগ্রাম, মনে পড়ে না আমার ছাত্র জীবনে এসেছিলাম কিনা। এই মসজিদ যারা ভিত্তি স্থাপন করেছেন, এই সুন্দর একটি প্রাণকেন্দ্র জায়গাতে যারা জায়গা দিয়েছেন, মসজিদ বানিয়েছেন, পুনর্নির্মাণ করেছেন, এই মসজিদের সঙ্গে যারা সম্পৃক্ত, যারা আজকে আমাকে এখানে সুযোগ করে দিয়েছেন, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখেরাতে জাযাই খায়ের দান করুন, আমিন। সূরা ফাতিহা সবার জানা, ঠিক না? আমি মনে করি যদি সারা পৃথিবীর মুসলিমরা সূরা ফাতিহা বুঝত, সব সমস্যার সমাধান হতো। সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন, উম্মুল কিতাব, অর্থাৎ ত্রিশ পারা কোরআনে যা আছে সূরা ফাতিহার মধ্যে তা আছে। আপনারা পারা গুনেন, ত্রিশ পারা, কোথা থেকে পারা শুরু করেন? ফাতিহা থেকে না বাকারা থেকে? বাকারা থেকে। তাহলে ফাতিহা কিন্তু মানে পারার আগে, ত্রিশ পারার থেকে ভিন্ন জনে একটা কিছু। উতিতুল কোরআন আল আযীম ওয়া সাবউল মাসানি, আমি আল্লাহ নবী বলছেন কোরআনুল আযীম এবং সাবউল মাসানি, আমি সূরা ফাতিহা প্রাপ্ত হয়েছি আল্লাহর পক্ষ থেকে। সূরা ফাতিহাতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কোরআনের জিস্ট, যেটা সারাংশ বা পুরো কোরআন যা বলছে সূরা ফাতিহাতে, তা আল্লাহ আমাদেরকে অত্যন্ত চমৎকারভাবে সংক্ষিপ্ত আমাদেরকে দিয়েছেন। আমি সূরা ফাতিহার পুরোটা আজকে নিব না, আমি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন থেকে প্রথম পার্টটা থাক। আমি কয়েকটা প্রশ্ন করবো, আপনি উত্তর দেবেন। আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি? আল্লাহর সন্তুষ্টি অর্জন করে দুনিয়ায় শান্তি, আখেরাতে জান্নাত লাভ। আমার সঙ্গে বলবেন, আল্লাহর সন্তুষ্টি অর্জন করে দুনিয়ায় শান্তি, আখেরাতে জান্নাত লাভ। লক্ষ্য উদ্দেশ্য আমাদের এটা। লক্ষ্য উদ্দেশ্য পৌঁছতে গেলে আমাদের কিছু করতে হবে না? হবে না। আমি ঢাকা থেকে আসছি, গেছিলাম কোথায়, সাবদি, আবার এখান থেকে এখানে আসলাম। একটা তো বাহন আছে, রাস্তা আছে, ড্রাইভার আছে, দরকার না? এই লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছার জন্যে আমাদের কি করতে হবে, কি প্রয়োজন, এটা সূরা ফাতিহাতে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন। সহজ সহজ করে বুঝে না, এখন তো ডিজিটাল যুগ না, আপনারা তো লম্বা চওড়া ওয়াজ মজসিয়ত পছন্দ করেন না, আমিও পছন্দ করি না। এক নম্বর প্রশ্ন, আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতে যাবেন, আল্লাহর সন্তুষ্টি করার জন্যে কি করা দরকার?
इबादत, ठीक ना? उसने उत्तर पे আমরা জান্নাতে যাব, তো জান্নাতে একটা বাড়ি যে দিবেন, গাড়ি লাগবে না? এই জান্নাতের গাড়িটা কি? ইবাদত। জান্নাত যে যাবেন তার রাস্তাটার নাম কি? সিরাত আল মুস্তাকিম, ঠিক আছে? সিরাত মুস্তাকিমের গাড়িটা যে চালাবেন, গাড়ির কি চাকা লাগবে না? লাগবে নাকি চাকা ছাড়াই গাড়ি চলবে? গাড়ির কি পার্সপুর্স লাগবে নাকি হাওয়ার মধ্যে একটা গাড়ি চালাবেন? লাগবে না, লাগবে না, লাগবে। তাই গাড়ি যে চলবে সিরাতে মুস্তাকিমে যে রাস্তাটা, এই রাস্তার ইঞ্জিনিয়ার কারা? নবী রাসূলগণ। শুরু করেছিলেন বাবা আদম, সিল মারছেন কে? মানে নো চেঞ্জ হবে, আর কোনো চেঞ্জ হবে না, রাস্তা পূর্ণ শেষ। এই গাড়ি যে চালাবেন ড্রাইভারটা কে? কে ড্রাইভার বলেন? আপনি প্রত্যেকেই এই গাড়ির ড্রাইভার, ঠিক না? নাকি আপনারটা আমি চালাই দিলে হবে? না, যার যার গাড়ি যাকেই চালাতে হবে। এই ড্রাইভারদের প্রকার কত, কোন ড্রাইভার পৌঁছবে আর কে পৌঁছবে না, সেটা আল্লাহ বলছেন। আর নাম তা আলাইহিম পৌঁছবে, মাকদুব আলাইহিম আর দলিন পৌঁছবে না। আপনি কোন গ্রুপে আছেন? আপনি ড্রাইভার আর নাম তা আলাইমে আছেন না মাকদুবে আছেন না দলিনে? কোনোদিন কি তল্লাশ করে দেখছেন, মিলাই দেখছেন? এই কয়েকটা প্রশ্নের উত্তর আপনাকে দিব আমি, চলুন খুব সহজ করে, তাহলে বুঝছেন কতগুলি প্রশ্নের উত্তর হবে এখানে আল্লাহ দিয়েছেন। প্রথম ছিল আল্লাহর সন্তুষ্টি অর্জন হয় কিসের মাধ্যমে? লক্ষ্য উদ্দেশ্য কি? আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এবাদত কয় প্রকার? দুই প্রকার, এখানে বিভিন্ন প্রকার আছে। এখানে আমি যে প্রকারটা বোঝাবো, ভালো কাজ করা পাপের কাজ ছাড়া, ভালো কাজ করা এবাদত, সালাত আদা করা, জাকাত দেওয়া, দান খয়রাত করা, মসজিদ বানা, এতিম প্রতিপালন করা, ইত্যাদি ইত্যাদি ভালো কাজ। মিথ্যা না বলা, চুরি না করা, ডাকাতি না করা, সুদ না খাওয়া, ঘুষ না খাওয়া, জুলুম না করা, প্রতারণা করা, সবই ইবাদত, ঠিক না? কারণ ভালো কাজ করলে জান্নাতে যাওয়া যায়, পাপের কাজ ছাড়লে জাহান্নাম থেকে মুক্ত হওয়া যায়। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আখেরাতের বিজয়ীকে জাহান্নাম থেকে মুক্ত হয় জান্নাতে যায়। জাহান্নাম থেকে মুক্ত হওয়ার জন্যে পাপ মুক্ত হতে হবে, আর জান্নাতে যাওয়ার জন্যে এবাদত যুক্ত হতে হবে। কি বললাম? জান্নাতে মুক্ত হবে তাহলে পাপ মুক্ত থাকতে হবে, জান্নাত যেতে চান তাহলে এবাদত যুক্ত হতে হবে। মানে এটা যোগ, এটা বিয়োগ, এটা প্লাস, এটা মাইনাস। তাহলে এবাদত কয় প্রকার হলো? দুই প্রকার। তাহলে ভালো কাজ করলেও মহান আল্লাহ খুশি হন, কার নির্দেশ? আবার পাপের কাজ ছাড়লেও আল্লাহ খুশি হন, কারণ তার নিষেধ। তাহলে পাপ কিসে? নেকির কাজ ছাড়লে, পাপের কাজ করলে। পাপ কি? নামাজ পড়লেন না, ভালো কাজ করলেন না। পাপ কি? মিথ্যা বললেন, সেটাই পাপ না? কথাটা বুঝেন ভালো করে। তাহলে আপনার জীবনটাকে এবার মিলান, আপনি আল্লাহর সন্তুষ্টি চান, ভালো কাজ করেন, পাপের কাজ ছাড়েন। যখনই আপনি পাপ করবেন, ভালো ছাড়বেন, তখনই আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। আপনার লক্ষ্য জান্নাতে পৌঁছার সুযোগ থাকবে। জান্নাত কার? পীর সাহেবদের? কার? এদের কি মিরাজ বন্টন হয় নাকি? অরস সূত্রে পাওয়া যায় না? নবীর ছেলে যেতে পারে, কেনান যাবে, আবার ফেরাউনের স্ত্রী আসিয়া যাবে, ঠিক না? এগুলো তো কি বুঝছেন আপনারা এবাদত? তাহলে এবাদতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা যায়, পাপের কাজ ছেড়ে নেকির কাজ করে। নেকির কাজ ছাড়লে ভালো কাজ, এবং পাপের কাজ করলে আল্লাহ নারাজ হয়। আল্লাহ নারাজ হলে আমার যে মূল টার্গেট জান্নাতে পৌঁছা সম্ভব না। এবাদত বুঝেছেন তাহলে? এবার আপনারা চলুন, এবাদত করার জন্যে সাহায্য দরকার।
ভালো কাজ করবেন তাও সাহায্য দরকার, পাপের কাজ ছাড়বেন তবু সাহায্য দরকার। এই জন্য ইয়া কানা আবুদু ওয়া কানা সাইন, এবাদতের সাথে সাহায্যের কি সম্পর্ক? কারণ আপনি ফজরের সময় নামাজে আসবেন এবং সাহায্য দরকার, আপনি বিশাল ঘুষের টাকার হ্যাঁ অফার ছাড়বেন যে সাহায্য দরকার। এই জন্য এবাদতের সঙ্গে সাহায্যের কথা এসেছে। যখনই বলছি ইয়া কানা আবুদু ওয়া কানা সাইন, তখন এখানে মনে রাখতে হবে আল্লাহর সাহায্য ছাড়া কোনোভাবেই ভালো কাজ করা, পাপের কাজ ছাড়া আমাদের সম্ভব নয়। আর একটু আগাই এবার, এই গাড়িটা চলবে সিরাতে মুস্তাকিমের রাস্তায়, ঠিক না? এবাদতের গাড়ি এর চাকা তিনটা, কয়টা চাকা? দ্রুতগামী চাকা, নিরাপদ দ্রুতগামী বাহন, নিরাপদ কোনটা? মোটরসাইকেল দুই চাকা নিরাপদ কি না? চার চাকা দ্রুত চলবে না, দেখছেন না সিঞ্জিগুলি ফুস করে ফুস করে ঢুকাই দেয়, বেশি চলে এগুলি। তিন চাকার গাড়ি নিরাপদ, এই জন্য বিমান কয় চাকা হয়? বিমান 1000 মাইল বেগে চলে, এরপর স্পিড কমাই দিয়ে যখন ল্যান্ডিং করে কত মাইল থাকে? দুই চাকা হলে উল্টে যেত, চার চাকা হলে ওর স্পিড নিতে পারতো না। তিন চাকা, তিন চাকার গাড়ি এবাদত। আপনার যদি একটা চাকা পাঞ্চার থাকে, গাড়িটা কি ল্যান্ডিং যখন টান মারবেন হ্যাঁ পাঞ্চার থাকলে গাড়ি চলবে? এই চাকা তিনটা বুঝেন আপনারা, ভালো করে বুঝেন। যদি এবাদতের গাড়ির চাকা তিনটা ঠিক থাকে গাড়ি চলবে, একটা বা দুইটা বা তিনটা সমস্যা হলে গাড়ি চলবে না। আপনার এই চাকা কি ঠিক আছে না পাঞ্চার, এটাকে ওয়ার্কশপে নিয়ে গিয়ে হ্যাঁ কি করে ওটা কি করা বলে অন্য ভাই রিপেয়ারিং করতে হবে, ভেবেছেন কোনোদিন আপনার গাড়ির চাকা ঠিক আছে কিনা? আপনি যে এবাদত করেন, এবাদতের গাড়ির চাকাগুলো ঠিক আছে না নাই কোনোদিন ভেবে দেখেছেন? তার আগে আরেকটু বলি, এবাদতের সংজ্ঞা বা এবাদতের শাব্দিক অর্থ ওলামা বলে হচ্ছে তাদাল্লুল ওয়াল খুদু ওয়াল ইনকিয়াদ, নিজেকে বিলীন করে দেওয়া, বিনয়ী করা, আনুগত্য করা। আল্লাহর যখন আদেশ নিষেধ, আপনি বলবেন আমি ডাক্তার, আমি ব্যারিস্টার, আমি প্রধানমন্ত্রী, আমি অমুক, চলবে না। আপনি আল্লাহর আদেশ নিষেধের কাছে আপনার কিচ্ছু চলবে না, নিজেকে বিলীন করতে হবে। খুদু আনুগত্যের কি করবেন? বিনয়ী হবেন, ওকে ওকে চললাম নামাজে। আহাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, হাররামার রিবা, ওকে। ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছে যাব না, ওকে। আল্লাহর আদেশ নিষেধের কাছে আপনি কি বিনয়ী হয়ে যান, এবং কি ওয়াল ইনকিয়াদ, ইনকিয়াদ মানে মেনে নেওয়া, হ্যাঁ করতে বলা হয়েছে ওকে, না করব না। বুঝে আসছে না? আসে নাই? যদি আপনার এবাদতের মাঝেই তিনটা জিনিস না থাকে, ওটা এবাদত না। বুঝে আসছেন কথা? আপনি যে এবাদত করছেন নামাজ রোজা হজ যাকাত, আসুই কি এটা এবাদত? এবাদত যাকে বলে তাই। আরেকটা কথা মনে রাখেন, এবাদতের ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সংজ্ঞা দিয়েছেন, ডেফিনেশন দিয়েছেন, ইয়া ইসমুন জামিন লিকুল্লি মা ইউহিব্বুল্লাহু ওয়া ইয়ারদা মিন আল আকওয়ালি ওয়াল আফআলি আয-যাহিরাতি ওয়াল বাতিনা, প্রকাশ্য অপ্রকাশ্য, কথা হোক কাজ হোক, যা আল্লাহ পছন্দ করেন করলে বা ছাড়লে খুশি হন সেটা ইবাদত। কে বলতে পারবেন? এটা কথা না বললেই না। আমাদের দেশে যে একপক্ষা শিক্ষা ব্যবস্থা ধর্মীয়, এটা সবচেয়ে নড়বড়া একটা বাজে অবস্থা। আমি বলবো আপনারা শুনবেন তা না, শেয়ার করতে হবে। এবাদত কাকে বলে বললাম, হ্যাঁ কে বলবেন? কথা আমার সঙ্গে বলেন, কথা হোক বলেন, কি কথা বলছেন না কেন? আমার সাথে বলেন, কথা হোক, কাজ হোক, প্রকাশ্যে হোক, গোপনে হোক, যা করলে বা ছাড়লে আল্লাহ খুশি হন, পছন্দ করেন, সেটাই এবাদত।
ভালো কাজ করা পছন্দ করেন, পাপের কাজ ছাড়া পছন্দ করেন, খুশি হন, ভালো কাজ করলে খুশি হন, পাপের কাজ ছাড়লে খুশি হন, প্রকাশ্য হতে পারে, গোপন হতে পারে, কথা হতে পারে, কাজ হতে পারে, সব ইবাদত। আমরা এখন যেটা করছি ইবাদত না ইবাদত না? একজন ভ্যান চালাচ্ছে হালাল উপার্জন, আল্লাহ পছন্দ করে, এটা ইবাদত। আপনার ওয়াইফ পাক করতেছে, ইবাদত। সন্তান পুত্র ইবাদত, টিচার টিচিছে ইবাদত। যে যেটা কাজ করছেন যদি সেটা আল্লাহর পছন্দনীয় হয় ইবাদত। তাহলে ভাববেন না ইবাদত মানে জটা করে ঘটা করে আনুষ্ঠানিকতাই শুধু ইবাদত। আমাদের এখন ইবাদত করি না করলে আদত, মানে আনুষ্ঠানিকতা হিসেবে করি। হজে যাই যেন একটা পিকনিক, রোজা রাখি যেন বাস না খেয়ে থাকা, না ইবাদত। ইবাদত কি বলছি? আপনাকে বিলীন হতে হবে আল্লাহর কাছে, আপনাকে নমনীয় হতে হবে, আনুগত্য আপাদমস্তকে মন থেকে মেনে নিতে হবে। মনে রাখবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেলিয়াতের বর্বর যুগের মানুষগুলি যারা খুন খারাবি জেনা ব্যভিচার সুদ ঘুষ মদ ইত্যাদির মধ্যে, তাদের মধ্যে ভালো বলে কিছু ছিল না, যাকে জাহেলিয়াতের জামানা বলা হয়। জাহেলিয়াতের জামানা বলতে বুঝেন যেখানে ভালো বলে কিছু ছিল না। এই লোকগুলিকে কিভাবে উদ্ধার করলেন বলেন? কবি ইকবাল বলেছেন, পানিতে আগুন জ্বালানো কঠিন, পানিতে আগুন জ্বালাতে পারবেন? কয়টা ম্যাচ হলে পারবেন? পারবেন না। নদীর স্রোত বন্ধ করা কঠিন, তো বলছেন এটা তত কঠিন না যত কঠিন একটা পতিত সমাজকে শুধরানো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা পতিত সমাজকে সংশোধন করলেন কি দিয়ে বলেন তো আপনারা? প্রথমে এদের একটা ফাউন্ডেশন দিলেন, আকীদা সংশোধন করলেন, এক আল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, বলো আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তোমরা কল্যাণ মঙ্গলকামী হবে, বলে এটা বাদ দাও মুহাম্মদ। মুহাম্মদকে তারা টোপ দিল, শয়তানের টোপ। সুন্দরী নারী চাও, আওরাত চাও, দৌলত চাও, টাকা, এমারত চাও, ক্ষমতা, এই কথাটা বন্ধ করো, বাকি তুমি সব ব্যাপারে তোমার সঙ্গে একমত আমরা। উনি বললেন এক হাতে যদি আফতাব আর এক হাতে মাহতাব, সূর্য আর চন্দ্র এনে দাও, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটা হাইডেন্টিবেটিক যার মাধ্যমে সমস্ত জাহিলিয়াতের অমানুষের কাজ যত অন্ধকার সব দূর হয়ে গেল। এখন বাংলাদেশে সবই আছে তাওহীদ নাই, তাওহীদ নাই, এর জন্য সব অন্ধকার রয়ে গেছে, সব জাহিলিয়াতের অমানুষের কাজ অন্ধকার। তাওহীদ বুঝি না আমরা, তাওহীদের শর্ত বুঝি না, লা ইলাহা আটটা শর্ত বলতে পারি না, একজনকে দাঁড় করিয়ে বলি লা ইলাহা আটটা শর্ত বলেন বলতে পারি না। কিসের তাওহীদ? তাওহীদ কত প্রকার? তাওহীদের হৈকত কি? তাওহীদ কেমনে আপনার জীবনে? বুঝি না আমরা। এই জন্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কি করলেন খেয়াল করেন? আকিদা ফাউন্ডেশন তৈরি করলেন। আকিদা হয়ে গেল, ফাউন্ডেশন ওকে, এবার আসলো ইবাদত। প্রথম ইবাদত কি? সালাত, ঠিক না? এরপর আসলো যাকাত, সিয়াম, হজ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই সংশোধিত আকিদার ভিত্তিতে ইবাদত যখন শুরু হলো, আদত না, আদত না। কারণ জাহিলিয়াতের আবু জাহাল আবু লাহাবরা হজ করত, উমরা করত, কুরবানি দিত, আকিকা দিত, ওরা হাজিদেরকে হজের পানি পান করাতো, ছাতু খাওয়াতো, খেজুর খাওয়াতো। ইভেন কি যারা হজ করতে গেছেন মক্কায় ফিরি এহরামের কাপড় পাইছেন? কেউ পাইছেন? এ মক্কার আবু জাহালরা তাদের টাকা দিয়ে ফিরি এহরাম বিতরণ করত এবং তারা মনে করত আমাদের হালাল টাকার এহরাম কাপড় পরে আল্লাহর ঘরের তওয়াফ করা যাবে, সাফা মারওয়া সাই করা যাবে, আশারুল মকাম কি বলে মাশাইরুল মুকাদ্দাসা মিনা মুজদালিফা আরাফায় যাওয়া যাবে, এছাড়া তোমাদের জানি না হারাম এই সমস্ত পোশাক আছে মানে এহরাম দিয়ে করা যাবে না। তাই তারা করতো কি জানেন? যাদেরকে এহরামের কাপড় দিতে পারতো তারা তাদের এহরাম পরে তওয়াফ করতো, আর যারা দিতে পারত না বলে তোমরা উলঙ্গ হয়ে করো, তোমাদের কাপড় দিয়ে চলবে না, আল্লাহর ঘরের পাপের কোনো কাপড় পরে আসা যাবে না। দেখেন কি সুন্দর ওদের চিন্তা চেতনা ছিল, যদিও কাজটা ঠিক ছিল না। এবাদত শুরু হয়ে গেল, আকিদা সংশোধনের উপরে এবাদতটা যে করবেন আগে আকিদা ঠিক করবেন, ইমান ঠিক করবেন,
আগে ভিতর যদি আকীদাই গড়বড় থাকে আপনার ইবাদত আবু জাহাল আবু লাহাবের মতো হয়ে যাবে, ওইটাই আসতেছে। এরপরে ইবাদত আসলো, ইবাদতে তিনটা জিনিস পেতে হবে। আপনার ইবাদত যদি আপনাকে তিনটা জিনিস না দেয় বুঝবেন আপনার ইবাদত বৃথা অযথা, আদত এটা ইবাদত না। আপনি সালাত পড়ে বা সালাত কায়েম করে সিয়াম পালন করে হজ পালন করে জিকির আজকার ইত্যাদিতে যা কিছু করেন, ভালো কাজ করেন পাপের কাজ ছাড়েন, এটা ইবাদত বলছি ঠিক না। এগুলি করে যদি আপনার তিনটা জিনিস আপনি ফল না পান তাহলে বুঝতে হবে আপনার এবাদতে গড়বড় আছে, আকিদাতে সমস্যা রয়েছে। কি সেই তিনটা জিনিস? আখলাক, আপনার চরিত্র উন্নত হতে হবে। চরিত্র বাঙালি, নামে মুসলিম, রাস্তাঘাটে সবার হাতে একটু করে বিড়ি, হুজুর সাহেবদের পান, এগুলি চরিত্র। যদি আপনার চরিত্র সংশোধন না হয় সালাত আদা করে সিয়াম করে জিকিরাজকার করে মসজিদ বানিয়ে এ করে ও করে আলোচনা করে তাহলে বুঝতে আপনার এবাদতে আকিদাতে গড়বড় রয়েছে। নাম্বার টু মুআমালাত, মুআমালাত আপনার ব্যবসা বাণিজ্য লেনদেন চুক্তি ইত্যাদি যা কিছু করেন, এবাদত হলো, ভালো করে বুঝেন, এবাদত হলো বান্দা এবং আল্লাহর মাঝের যেটা, বান্দা যেটা আল্লাহর সঙ্গে করে সেটা হলো এবাদত, আর মুআমালাত হলো বান্দা আর বান্দার মাঝে যেটা হয় মানুষে মানুষের মাঝে বলা হয় এটাকে মুআমালাত বলা হয়। এরপর এর প্রায় ১৭টা অধ্যায় আছে এবং আমাদের একটা চমৎকার বই বের হচ্ছে ইসলামী ফিকা কোরআন সুন্নাহ আলোক ইসলামী ফিকা, সম্ভব হলে একটা কপি নিয়ে রাখবেন। একটা বাড়িতে থাকলে আপনাকে আর ছোটোখাটো মুফতির কাছে জিজ্ঞেস করতে হবে না, আপনি নিজেই এই বই খুললেই পাবেন, চমৎকার একটা বই। আমার তত্ত্বাবধানে এই বইটা তৈরি হয়েছে, অনুবাদ হয়েছে আলহামদুলিল্লাহ, একটা চমৎকার বই। যারা হয়তো কেউ পড়েছেন কিনা ইসলামী ফিকা কোরআন সুন্নাহ আলোক ইসলামী ফিকা, যাই হোক, মুআমালাত বুঝেছেন স্বামী স্ত্রীর মাঝে, ভাই ভাই ব্যবসায়ী প্রতিষ্ঠান চাকরি বাকরি যেটা চুক্তি ইত্যাদি মুআমালাত, আপনার মুআমালাত ঠিক হতে হবে। নাম্বার থ্রি জুহুদ থাকতে হবে। জুহুদ মানে কি? আপনার জীবন আখেরাতমুখী হবে, অর্থাৎ আখেরাত ঠিক রেখে দুনিয়া দিন ঠিক রেখে আপনি দুনিয়া করবেন। আপনার সঠিক আকিদার ভিত্তিতে ইবাদত করলে কি হবে? পাবেন কি? উত্তম চরিত্র, আপনার চরিত্র উন্নত হবে। বাঙালি চরিত্র না, চরিত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, ওয়া ইন্নাকা লা আলা, আপনার মুআমালাত হবে সাহাবা একরাম তাবিয়ে জামদের মুআমালাত, আপনার লাইফ স্টাইল হবে কি? আখেরাতমুখী, আখেরাত ঠিক রেখে দিন ঠিক রেখে আপনার দুনিয়ার বাদশাহ সুলেমান হয়ে যান আলাইহিসসালাম। মোনাফেক যে দুনিয়া ঠিক রেখে দিন করে আখেরাত করে, মুমিন যে আখেরাত এবং দিন ঠিক রেখে দুনিয়া করে, কাফের যে দিন নষ্ট করে আখেরাত নষ্ট করে দুনিয়া তালাশ করে, কেউ পাই আর কেউ পাই না। বুঝে আসছে কথা? আপনি নিজেকে মিলান, আমি কোন ব্লকে আসি, মুমিন না মোনাফেক না কাফের? মোনাফেক আর কাফের কোথায় যাবে? জাহান্নামে। মুমিন কোথায় যাবে? জান্নাতে। টার্গেট কি আমাদের মনে আছে তো? আলোচনার সব ওই সব কিছু মিলে ওইখানে দেখতে হবে। আখেরাতমুখী জিন্দগি যদি লাইফ স্টাইল আপনার না হয়, আপনি দুনিয়ার সব ঠিক রেখে আখেরাত মসজিদে মাঝে মাঝে আসবেন, মাঝে মাঝে একটু করে নেবেন না, বুঝবেন আপনার মধ্যে নিফাক রয়েছে, মোনাফেকি রয়েছে। বড় মুনাফেকি হলে তো চিরস্থায়ী জাহান্নামী, আর ছোট মুনাফেকি হলে তো জান্নাতে যাওয়ার সুযোগ থাকে। কথাগুলি কিন্তু খুব আপনারা হার্ড ডিস্কে ভালো করে রেকর্ডিং করেন, আল্লাহ একটা মেমোরি দিয়েছে আনলিমিটেড, এই পৃথিবীর কেউ এটাকে ভুল করতে পারবে না। যারা খুব বেশি ব্যবহার করে 6% একশোর মধ্যে, 6, 7, 8, 9, 15 পুরা খালি, তবে ভাইরাস দিয়ে ভরে রাখছেন। এই অ্যান্টিভাইরাস মারার জন্যে কিছু আপনি করবেন, অ্যান্টিভাইরাস কিছু প্রোগ্রাম সেটিং করবেন, এটা সব যাইবগা, ফাইল খালি হয়ে যাবে, একেবারে অমুক্ত হবে। বন্ধুরা কথাগুলি ভালো করে শুনেন,
তাহলে আপনার যদি আখলাক না হয়, চরিত্র গুড ক্যারেক্টার না, আপনার স্ত্রী আপনার সন্তুষ্ট না, আপনার ভাই না, আপনার কর্মচারী না, আপনার নামাজ পড়ে কি ফায়দা, হজ করে কি লাভ, লাভ নেই। আপনার মুআমালা ঠিক নাই, আপনার আখিরাতমুখী জিন্দগি না, লালে লাপ্পা সব করবেন আর মাঝে মধ্যে বললাম ঠিক আছি না, খেয়াল করেন ইবাদতের কথা বলছি। কোন ইবাদত? যে ইবাদত আপনার জীবনের পরিবর্তন ঘটাবে। চলুন একটু সামনে, এই গাড়ির বলেছিলাম তিনটা চাকা, চাকা কয়টা? তিনটা। প্রথম চাকার নাম হলো ঈমান, বলেন আমার সাথে, দ্বিতীয় চাকা ইখলাস, তৃতীয় চাকা হলো সুন্নাহ। এবার আমরা একটু মিলাই, মধ্যের চাকাটার নাম হলো ঈমান। ঈমান ঠিক থাকতে হবে, ঈমান রাখে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, নিরাকার, হায়াতুন নবী, হায়াতুল আউলিয়া, নুরুন নবী, উপরে আল্লাহ নিচে পীর, খাজারে তো দরবারে কেউ ফিরে না তোর খালি হাতে। আপনার ঈমান আল্লাহ তো কই চাইলে দেয় না, আপনার ঈমান অমুক, ঈমানে দুর্বল গড়বড়, আখেরাত হবে কিনা, কেয়ামত আছে কিনা, জান্নাত জাহান্নামের ব্যাপারে ঈমানি বিষয়গুলি নিয়ে আপনার কনফিউজ, আপনি আপনার মধ্যে সমস্যা, সঠিকটা না বেঠিক, আপনার আকিদা মানহাজে গড়বড়, তাহলে আপনার আমলের, আপনার এবাদতের চাকা নষ্ট আছে। আবু জাহাল আবু লাহাবদের হজ উমরা আকিকা কুরবানি যেমন নিয়ে যেতে পারে নাই জান্নাতে, জাহান্নামে নিয়ে যাবে, এরও এই এবাদত নিয়ে জাহান্নামে জান্নাত দেবে না। কামতের দিন যত মানে ইমান যাদের সমস্যা, ও কাদেম নাইলামা আমিলু মিন আমালিন ফাজাআল্লাহু হাবাআম মানথুরা, এই যাদের ইমান ঠিক নাই, যাদের আমল পরীক্ষা করে দেখবে আল্লাহ সব ধুলিকোনা, আউট হয়ে যাও সব। কামতের দিন আমল করেছে কিন্তু তার ইমান ঠিক ছিল না, চাকা নষ্ট, এই জন্য তাকে জাহান্নামে যেতে হবে, ওর এই এবাদত তাকে জান্নাতে নিবে না। আপনার আমার ইমান ঠিক আছে কিনা যাচাই বাছাই করে নিতে হবে, চাকা পাঞ্চার কিনা, রিপেয়ারিং করতে হবে কিনা, সমস্যাটা কোথায়, আমার আকিদা বিশ্বাসে গণ্ডগোল আছে কিনা, ইত্যাদি ইত্যাদি বিষয়টা আপনাকে কঠিনভাবে সিরিয়াসভাবে নিতে হবে। দুই নম্বর হলো কি, ইখলাস। ইখলাস মানে এবাদতটা একমাত্র কার জন্য করতে হবে, জি ডান দিকের চাকা, এবার আল্লাহর জন্য। তো আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা, একমাত্র আল্লাহর জন্য হতে হবে। এবাদতে যদি লোক দেখানো লোক শোনানো কিছু থাকে, ওখানে ইমান ছিল, মানে আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, ইমান, এখানে কি ইখলাস, একমাত্র আল্লাহর জন্য হতো। আমি মসজিদ বানিয়েছি আল্লাহর জন্য, আমি হজ করেছি আল্লাহর জন্য, নামাজ পড়ি আল্লাহর জন্য, দান খরচ করি আল্লাহর জন্য, আমি এখানে হজ করি আল্লাহর জন্য, আমি শুনতেছি আল্লাহর জন্য, কাউকে দেখানো শোনার জন্য না। এবং ইমানের জন্য পাঁচটা জিনিস জরুরি, খেয়াল করেন আমার সঙ্গে, পাঁচটা। নাম্বার কি, অন্তরে দৃঢ় বিশ্বাস, মুখে জোরালো স্বীকৃতি, আর কাজে বাস্তবায়ন, নেকির কাজ করে ইমানকে বাড়ানো, এবং ওই যে পাপের কাজ ছেড়ে ইমানকে হেফাজত করা। আপনি মমিন, ইমান ঠিক আছে, তাহলে পাঁচটা ঠিক থাকতে হবে, ভেতরে ঠিক আছে, মুখেও ঠিক আছে, কাজেও তার দাবি পূরণ করি, যেটা করার করি, যেটা ছাড়ার ছেড়ে দিই, আর কি ইমানকে বাড়ানোর জন্য। ইমান বাড়ে কমে না, কমে না, একদল আছে ইমান বাড়ে না বলে, মুরজিয়া বলে ইমান বাড়েও না কমেও না, আমল ইমানের অন্তর্ভুক্ত না, এই ধরনের ইমান কিন্তু বাতিল ইমান। যারা বলে ইমান বাড়ে না কমে না, এবং সবচেয়ে মানে এখানে মানে লজ্জাস্কর যে বিষয়টা, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ নাম দিয়ে চালায় দেয় যে উনি বলতেন ইমান বাড়ে না কমে না, না, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই এই ধরনের তিনি মত পোষণ করেছিলেন, ইমান বাড়ে না কমে না, তবে তিনি সংশোধন করে নিয়েছিলেন, না ইমান বাড়ে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সুরান ফাল পড়ে ইমান বাড়ে কমে, এই মুহূর্তে আপনার ইমান, এই মুহূর্তে যখন আমাদের ইমানের চেতনা চিন্তা ভাবনা, বাজারে গিয়ে যখন বাজার করেন ঠিক ওইভাবে থাকে, রমজানের ইমান আর অন্য সময় মক্কায় গিয়ে ইমান আর এখানে ইমান সমান, আপনি কি আবু বকরের ইমান আর ভাবছেন আপনার ইমান সমান না,
তাহলে বন্ধুরা ইমানের ব্যাপারটা মনে রাখতে হবে। এই জন্য মোমিনকে যে অন্তরে বিশ্বাসকারী, দৃঢ় বিশ্বাসকারী, মুখে স্বীকৃতিকারী, তার দাবি পূরণকারী, নেকির কাজ করে ইমানকে বৃদ্ধিকারী, পাপের কাজ ছাড়িয়ে ইমানকে হেফাজতকারী। এবার দেখেন আপনার চাকা ঠিক আছে কিনা, আপনার ইমানের চাকাটা ঠিক আছে কিনা, থাকলে আলহামদুলিল্লাহ, না হলে ওই সব ধুলিকোনা কিচ্ছু হবে না। মানে ইমান মানে কি? রেজিস্ট্রেশন হওয়া আল্লাহর কাছে, রেজিস্ট্রেশনই নাই, ওর হিসাব নিকাশ নাই, ওর কোনো হিসাবই হবে না। দুই নম্বর বলছে ইখলাস আল্লাহর জন্য হতে হবে। আল্লাহর জন্য হওয়া মানে মানুষকে দেখানো না, মানুষকে শোনানো না। এবং মানুষ দেখানো শোনানো বিষয়টা খুবই কঠিন, খুব সূক্ষ্ম। অমাবস্যার রাত্রিতে কালো পাথরের ওপরে কালো পিঁপড়া যদি হাঁটে, তার ওই কালো পাগুলি কি দেখা যাবে? এর চেয়ে সূক্ষ্ম, মারাত্মক। মানুষ শোনানো দেখানো যদি আপনার মাঝে কোনো প্রকার, বা দুনিয়ার জন্য আপনি করেন, দুনিয়ার কিছু পাওয়ার জন্যে, দুনিয়া হাসিলের জন্যে, এবং এই বিষয়টা একটা কঠিন বিষয়, রিয়া কেমনে হয় কি ইত্যাদি এই বিষয়ে গেলে আমাদের সময় কুলাবে না। এটুকু মনে রাখবেন যে এবাদত একমাত্র আল্লাহর জন্য হতে হবে, কোনোভাবেই লোক দেখানো লোক শোনানো হবে না। এই জন্য কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম উদ্বোধন করবেন কাকে দিয়ে বলেন? জাহান্নাম উদ্বোধন করবেন কাকে দিয়ে? আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, কারুন, ফেরাউন, হামান দিয়ে না, আলেম, কারি, হাফেজ, মুফতি, ইমাম, দানবীর, শহীদ। কারণ শহীদ হয়েছে আল্লাহর দিনের জন্য না, তার সংগঠনের জন্য, দলের জন্য, মিছিল করতে গিয়ে পাড়াও চড়াও কিছু একটার জন্য করছে, আত্মহত্যা করছে, বাম ফাটাও মুখ তমুক, হ্যাঁ, এ সন্ত্রাসী দলের, এ ওই খারেজি গ্রুপ, আউযুবিল্লাহ। তাহলে আপনাকে মনে রাখতে হবে যে যারা কাটো ফাটো ছাটো উড়াও ভাঙো ইসলামের নাম দিয়ে, এগুলি ইসলাম সন্ত্রাসী, যারা যারা জঙ্গি বাহিনী, এরা ইসলামের নয়, এরা ইহুদিদের চক্রান্তের শিকার, জানে বা জানে না এটা আমরা ভালো করে জানি। বন্ধুরা, তাহলে শহীদ হয়ে গেছে, কিসের জন্য হয়েছ? আল্লাহ বলে তুমি মিথ্যুক, আমার দিনের জন্য করনে। মান কাতালে তাকুনা কালিমাতুল্লাহি হিয়াল ওলিয়া, যে আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য কাফেরের সঙ্গে যুদ্ধ করে মরবে, সে হলো শহীদ। বাকিগুলো সব কে? নাম কে আসলে শহীদ? আলেম, হাফেজ, কারি কি করছো? কয় আল্লাহর দিন শিখছি, শিখে কয় না, দুনিয়ার জন্য করছো, টাকার জন্য করছো, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হবে, পার্লামেন্ট সদস্য হবে, মন্ত্রী হবে, অমুক হবা, দুনিয়ার জন্য করছো, আমার কাছে কিছু নেই। দান খারাত করছো, মসজিদ করছো, মুখ করছি, তুমুক করছি, নাম ধর নামের জন্য করছো, পাইছো নামের জন্য, ভোটের জন্য পাইছো, আমার কাছে কিছু নেই। তাহলে বন্ধুরা, আমল তো করেছিল, দান সদকা কি জান্নাত যাওয়ার কাজ না? আলেম, কারি, হাফেজ, দাওয়াত, তবলিগ, দিন শেখাবে, কোরআন শেখাবে, জান্নাত যাওয়ার কাজ না? শহীদ তো সর্বোত্তম, হ্যাঁ, জান্নাতের আমল, কিন্তু জাহান্নাম কেন উদ্বোধন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বলেন, ইয়া আবা হুরায়রা, হাদি আউয়ালু জুমরাতিন তুসাইরু বিহান নার। আবু হুরায়রা, শুনো, এই তিন প্রকার লোক দিয়ে জাহান্নাম সর্বপ্রথম আল্লাহ কি করবেন? ওপেনিং করবেন, নাউযুবিল্লাহ। তাহলে আপনার কি ইখলাসের চাকাটা ঠিক আছে? ফমান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আপনারা সবাই একটু দাঁড়াবেন, দাঁড়ান দাঁড়ান, আপনারা আপনারা টায়ার্ড হয়ে গেছেন তো, দাঁড়ান একটু ব্যায়াম করেন, বেয়াদবি মাফ করবে না, একটু হাত পা ঝুঁকান না, কি ব্যাপার? হ্যাঁ, একটু মাথা হাত একটু করেন, নাকি আমি দাঁড়িয়ে আপনার ব্যায়াম শিখাই দেবো। একটু দাঁড়িয়ে থাকেন, যারা সমস্যা নেই দাঁড়িয়ে থাকতে দাঁড়িয়ে থাকেন, আর যারা সমস্যা আছে বসে যান প্লিজ। খেয়াল করেন আমার সাথে, দুই নম্বর চাকা বুঝছেন? এবাদতটার জন্য, আল্লাহর জন্য। কোনোভাবেই আপনার মানুষ শয়তান, জিন শয়তান, দুনিয়া অমুক তমুক কেউ যেন এখানে অংশ না পাই, দুনিয়ার জন্য না। ইমাম সাহেব, ইমাম সাহেব এখানে সুপার মার্কেটে গেছে, জানে উনি এখানকার ইমাম খাতিব, ওই বাজারে ঢুকে মনে মনে ভাবছে আমার একটু কম দামে দেওয়া দরকার,
এটাই হলো রিয়া। আর উনি ইমামতি আর ওনার খতিব দিয়ে দুনিয়া পেতে চাই, এটাই হলো শিরিক। দেখবেন কিছু লোকজন ছিঁড়াপাড়া কাপড় পরে ঘুরে হুজুর লোক দেখানো, এটা রিয়া। নামাজে দাঁড়িয়েছেন আল্লাহর নামে মাথা নুচি নুই দিতেন, অন্তর যতটুক নুয়ে যাবে এর চেয়ে মাথা বেশি এক সেন্টি ঝুঁকলে সেটাই রিয়া, সেটাই শিরিক। কঠিন জিনিস বসেন আপনারা। ইমাম সুফিয়ান সাউরি রাহিমুল্লাহ বলছেন সবচেয়ে কঠিন জিনিস যেটাকে রিয়া মানে লোক দেখানো লোক শোনানো, এটা থেকে এটার চিকিৎসা আমার কাছে খুব কঠিন। অজান্তে শয়তান ঢুকে পড়ে আপনার মাঝে, শত্রু নাফসে আম্মারা ইবলিস শয়তান, আপনার অসৎ চরিত্র ব্যাড ক্যারেক্টার, আপনার কুশিক্ষা অশিক্ষা, এগুলি সব শত্রু আপনার মাঝে আছে। এগুলি আপনাকে সবসময় দুই নম্বরে চালানোর চেষ্টা করে, আপনাকে সাবধান থাকতে হবে। তিন নম্বরের চাকাটার নাম হলো কি? সুন্না। তিন নম্বরের চাকা কি? সুন্না। তাহলে ইমানের জন্য পাঁচটা ছিল, এখলাসের জন্য তিনটা মনে রাখেন, লোক শোনানো না, লোক দেখানো না, আর দুনিয়ার কিছু পাওয়ার উদ্দেশ্য না। ওকে, এই জিনিস মনে রাখবেন। খুতবা দেওয়ার পরে জিজ্ঞেস করলাম আজকে খুতবাটা কেমন হয়েছে, কই দারুণ হয়েছে, খুশি হইলাম, এটা রিয়া। খুতবা দিয়ে কেউ বললো না আজকে আপনার খুতবাটা অনেক ভালো হয়েছে, মনে কষ্ট পেলাম, এটাও রিয়া। আমি ইমাম সাহেব যাচ্ছি কেউ সালাম দিল না, মনে কষ্ট পেলাম, কী পেয়া দেবরে সালামটাও দেয় না আমাকে, এটাও রিয়া। কারণ আপনি দিন দিয়ে দুনিয়া নিতে চাচ্ছেন, ভালো করে খেয়াল করেন। এটা বিষয়ে কঠিন বিষয়, আমার একটা বইও আছে শিরিক ও তার উপকারিতা, তাওহীদ ও তার উপকারিতা, পড়বেন। সুন্নত তার উপকারিতা, বেদাত তার উপকারিতা, এই বইগুলি খুব শর্ট করে সুন্দর করে বোঝানোর জন্য লেখানো হয়েছে। বন্ধুরা বলছিলাম এবার আসি সুন্না। তাহলে ইমানে ছিল পাঁচটা, ইখলাসে হলো তিনটা জিনিস ছাড়বেন। সুন্না, আপনার এই ইবাদতটা সুন্না মোতাবেক হচ্ছে? সুন্না মোতাবেক কিনা এই জন্য ছয়টা জিনিস মিলাবেন, কয়টা আওলিয়া দিয়ে না, কিন্তু একটু পয়েন্ট পয়েন্ট করে একটু ধরার চেষ্টা করেন। আমি বলছি আগে মেসেজ দিব আপনাদের, সুন্না ঠিক আছে কিনা ছয়টা জিনিস মিলাতে হবে। নাম্বার ওয়ান, এর কারণ, আপনি যেই কাজটা করতেছেন যেই কারণে, সেই কারণ কি সুন্নতে আছে? আমরা আরাফাতে রোজা রাখি, কারণ আছে না নাই? আশুরা রোজা রাখি, কারণ আছে না নাই? শবে বরাতে, শবে মেরাজে সিয়াম রাখবেন, কারণ আছে? ডাউট। আপনি যেটা করছেন এই কারণটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নায় আছে? ওকে। নাম্বার টু, এর জিন্স, আচ্ছা স্বভাব, এটা জিন্স, জিন্স মানে প্রকার, যেই প্রকার দিয়ে ইবাদতটা করছেন এটা কি সুন্নাতে আছে? কুরবানি দিতে হবে বাহিমাতুল আনাম দিয়ে। বাহিমাতুল আনাম বলা হয় উট, গরু, তুম্বা, ভেড়া, তারই একটা প্রকার, এবং ছাগল। আপনি মহিষ দিয়ে কুরবানি দেবেন, হবে নাকি? হবে? এই চার প্রকার থাকা অবস্থায় মহিষ দিলে হবে না, হরিণ দিলে হবে না, নীলগাই দিলে হবে না, চারটাই পাওয়া যাচ্ছে না, তখন কিয়াস, সুন্নাই নাই, কিয়াসে যাও। কথা বুঝছেন? আকিকা দেবেন কি দিয়ে? ছাগল ভেড়া দুম্বা দিয়ে। আপনি যখন গরুর ভাগা, একজন কয় ওস্তাদ দেশে গেছিলাম, আমার দুই ছেলে না, ছেলে একটা একটা মেয়ে, আমি আমার হাজবেন্ড সবার মিলে একটা গরু কুরবান একটা আকিকা দিয়ে আসছি। এবার আমার হাজবেন্ডকে বলছি, আমাদের ছাত্রী সৌদি আরবের, তো আমার মনটা কেমন কেমন লাগে, ঠিক হলো কি না, আমার দেশের হুজুর ফতোয়া দিয়েছে, হ্যাঁ চলবো। আমি বললাম যে ফতোয়া যখন পাইছো করছো তো এখন জিগাও কেন? কয় না কেমন কেমন লাগে, আপনার কাছ থেকে অন্যটা শুনেছিলাম, আল্লাহ নবী আলাইহিসসালাম তিনি গরু দিয়ে কুরবানি দিয়েছেন, উট দিয়ে আকিকা দিয়েছেন, ভাগা দিয়ে দিয়েছেন, কুরবানির সাথে দিয়েছেন, আপনি কোথায় পেলেন? কোথায় পেলেন? আপনি কোন জিনিস দিয়ে করবেন? আপনি জাকাত দিবেন শাড়ি দিয়ে, লুঙ্গি দিয়ে, হবে জাকাত? ফিতরা দিবেন কি দিয়ে? টাকা দিয়ে, হবে ফিতরা? হবে না।
জানি না আপনারা এখানে কি আমি ফেতনা করতে চাই না, ফেতনা করবেন না, সঠিক মতে টাকা দিয়ে ফেতনা দিলে ফেতনা হবে না, খাদ্য দিয়েই দিতে হবে। আপনি এখন এটা ওটা অমুক তমুক এই সেই দুনিয়ার আপনার সুন্নার চাকায় গড়বড় পাঞ্চার, আপনার ইবাদত দিবে না জান্নাতে, আল্লাহ সন্তুষ্টি হবে না। এই মসজিদটা মসজিদ কমিটি বানিয়েছেন, একজন ইঞ্জিনিয়ারের প্ল্যান দিয়ে বানাইছেন না, একজন ইঞ্জিনিয়ার প্ল্যান দিয়েছেন, এই প্ল্যান একজন কন্ট্রাক্টর বাস্তবায়ন করছেন বা নিজেরাই করছেন। আপনাদের নারায়ণগঞ্জে সবচেয়ে বড় কোম্পানি কি কোন গ্রুপ, ফকির গ্রুপ নাকি বলেন একটা, ফকির গ্রুপ ধরলাম, ফকির গ্রুপ একটা কি বানাবে, মসজিদ বানাবে, মাশাআল্লাহ আমি দেখেছি পাঁচশো খেতে বিশাল এক মসজিদ বানিয়েছেন। উনি ইঞ্জিনিয়ার প্ল্যান নিয়েছেন, আমার মতো কন্ট্রাক্টর দাড়িওয়ালা টুপিওয়ালা মাদানি সেকড়ে দিয়ে দিল। আমি দেখলাম আরে এই প্ল্যান দিয়ে বানালে তো লাভ কম হবে, আমার ইঞ্জিনিয়ারকে বললাম তুমি যত কাঠ ছাট পারো বানাই দাও, ভেতরে সদরঘাট বাইরে ফিটফাট করে দাও খালি। এখন অরিজিনাল ইঞ্জিনিয়ার দিয়ে যখন চেক করে দেখে দেখে সব দুই নম্বর, বিল পাস হবে, অ্যাভারেজ দিতে হবে না, ফকির গরিব শক্তি আছে না নাই, আমারে জেলে দিব না দিবে না, পুলিশের বাড়িতে চারটে দিব না দিব না। আল্লাহ রব্বুল আলামিনের কাজ ইবাদত কার, তার কাজ তার নবীর প্ল্যান, তার ইঞ্জিনিয়ারের প্ল্যান। ওই যে ইঞ্জিনিয়ারের কথা আসবে সিরাত মুস্তাকিম, তার ইঞ্জিনিয়ারের প্ল্যানে হবে না আপনার আমার ইঞ্জিনিয়ারে, খানকার ইঞ্জিনিয়ার, হুজুরের ইঞ্জিনিয়ার, গ্রুপের ইঞ্জিনিয়ার না। যেই মহান আল্লাহর কাজ সেই আল্লাহর ইঞ্জিনিয়ার এবং সর্বশেষ ইঞ্জিনিয়ার। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা, খতমে মোহর মেরে দিয়েছে, নো চেঞ্জেবল, কেউ বাড়াবেন চাড়াবেন হবে না, বিল পাস হবে না। এই জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জিনিস দিয়ে যেই সেটা দিয়ে করতে হবে, আর প্রকারটা আপনার ইচ্ছা মতো করলে হবে না। দুই তিন নম্বর, এর সময় হজ কোন মাসে, রমজানে গেলেন, জিলহজের চেয়ে তো রমজান উত্তম না, গিয়ে কাবাঘর তফ সাতটা মাইরা সাফা মারা সাইদিয়া মিনা মুজদালিফা আরাফা কইরা চলে আসেন, বলে হজ করে আয় পড়ছি, হজ হবে হবে। আল হজ্জ আশুর মালুমাত ফমান ফারাদা ফিহিন্নাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। আল হজ্জ আশুর মালুমাত, শাওয়াল জিলকাদ জিলহজের দশ দিন বা পুরাটা রমজানে করলে হবে না, হবে আপনি জোহরের নামাজ যদি জোহরের আগে পড়ে নেন হবে, ফজরের আগেই পড়ে নেন হবে, হবে না। তাহলে সময়টা কি, মোহাম্মদ সাল্লামের প্ল্যানে এই ইবাদতের প্ল্যানে সময়টা কি দেওয়া আছে, ওই সময় করতে হবে, আপনি ইচ্ছে মতো চলবে না। বোঝা গেছে কথা? স্থান চার নম্বরে কি স্থান, টঙ্গি থেকে হজ করলে হজ হবে না, কি বলেন হবে? তাই মদিনায় গিয়ে হজ করবেন, মদিনাকে কি করবেন, রাসুলের কবর তফ করে না, অনেকে অনেকে দেখছি অনেক দূর দিয়ে দিয়ে করে, ইরাকে ইরানে শিয়া রাফেজিদের ইয়ে আছে না, কাবা আছে না, সাফা মারওয়া সব বানিয়েছে না। তাহলে আপনার স্থানটা, একজন জিজ্ঞেস করে শেখ ফরজ নামাজ ঘরে পড়লে হবে না, আমি বললাম যে আপনার কোম্পানি আপনার কোম্পানির ডিউটিটা ঘরে বসে করলে হয় না, ও কোম্পানির জন্য কোম্পানির অফিস যেতে হয়, তো আল্লাহর কাছে আল্লাহর অফিসে আসতে হবে, ঠিক না কথাটা? যাই না, আপনাকে আমার কথা বুঝতেছেন, জাকুমুল্লাহ খের। বন্ধুরা এর সময় কি বলে স্থানটা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার আল্লাহর ইঞ্জিনিয়ারের প্ল্যানে কি আছে, সুন্নাহর সঙ্গে মিলান, এর বাইরে করবেন হবে না। নাম্বার পাঁচ, এর সংখ্যা, তসবি দিয়ে কি করো কেন, কয় এত বড় বড় মানে এক হাজার বার এক লাখ এক সোয়া লাখ বার কি বিধি গুনবা, হাত দিয়ে মনে থাকে না, ঠিক আছে মনে থাকে না, তুমি এক থেকে একশো গুনবা, নির্ভুল গুনলে একে এক ডলার দেবো, তাহলে ট্রাই করা যায়, ও তখন তোমার ভুল হয় না, ডলার পাবে তাই ভুল হয় না।
অনেকে থাকে চুপ 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 চুপ, আমি বলি এটিএম থেকে টাকা উঠাই করে গুনিন, তখন চোখ দুটা খুললা, হ্যাঁ মাথাটা ঠিক, এক থেকে দুই একবার ভুলে দুইবার তিনবার করে গুনেন কনফার্ম হন, ও ব্যাংকের টাকা এই হয়, আল্লাহটা এত কি করেন। এই জন্য বন্ধুরা আপনার এই সংখ্যাটা আস্তাগফিরুল্লাহ নামাজের পরে তিনবারই বলতে হবে, কয়বার? দুইবার বললো, পাঁচ চারবার বললো, ওখানে কি হয়ে যাবে? প্ল্যানের কি সুন্নতের সঙ্গে মিলল না। বাইরে আপনি হাজারবার বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসে 100 বার তওবা করতেন, ইয়া আইয়ুহান নাস তুবু ওয়াস্তাগফিরুল্লাহ তুবু ইলাল্লাহ ওয়াস্তাগফিরু ফাইন্না তুবু ইলাল্লাহ ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা 70 মাররা 100 মাররা 100 বার যত বলেন করেন, সমস্যা নেই। বোঝা গেছে কথা? তাহলে আপনার দেখতে হবে সংখ্যাটা কত, একশোর ওপরে কোনো সংখ্যাই নাই তসবির। তাহলে কেন আপনি আল্লাহ নবী আলাইহিসসালাম হাতে তসবির গুনতেন, গুনতে বলেছেন, এটাই উত্তম বলেছেন, এবং বলছেন মুস্তানতাকাত, এগুলি কথা বলবে, কেমতের সাক্ষী দেবে, তসবির দানা কি সাথে থাকবে? এখন আবার এই জন্য কি নামাজ খুট 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 করে, আমি কি হয়েছে খুট খুট করে কি, এরপর দেখি মেশিন, এই মেশিন সাথে থাকবে, কিন্তু আঙুল তো সাথে থাকবে না, বিভিন্ন ধরনের অজুহাত, অমুক তমুক এই সেই। তাহলে মদিনায় বিক্রি হয় কেন, মক্কায় হয় কেন, কে বানাইলো? সৌদি আরবের কোনো জায়গাতে তসবি তৈরি হয় না, চীনে আয়না ওখানে ওখানে হয়, মানুষ নিয়ে আসে ব্যবসার জন্যে। বন্ধুরা কয় আপনি বলছেন এই জায়নামাজ ঠিক না, কাবার ছবি এই সব রং চং, হ্যাঁ তাহলে মক্কায় বিক্রি হয়, আমি মক্কা থেকে কিনে আনছি, একজন মাথায় টুপি পড়ছে কাবার ছবি, বললাম এক জজ সাহেব বলে এটা পড়ছেন কেন, কই সে এটা তো আমি মক্কা থেকে নিয়ে আসছি, অনেক হাদিয়া দিয়েছি, অনেক গিফট, না এটা পড়া যাবে না। পরে দেখি কি ওটাকে উনি ই করছেন, আমি বললাম যে এটাকে কালো বা কোনো সুতা দিয়ে করে দেবেন, বোঝা যেন না যায়, কাবা ঘরের ছবি দিয়া ওই যে দেখাচ্ছে আমি হজে গেছিলাম, আমি হজ করি, ওই যে গেল এখলাস শেষ। ছয় নম্বরে বন্ধুরা এর পদ্ধতি, আপনি সালাত আদা করবেন কার প্ল্যানে, আপনার নুরানি নামাজ শিক্ষা, আপনি হজ করবেন আপনার মূর্খ মোয়াল্লিমের নিয়মে, আপনি জিকির করবেন লাফাই ঝাপাই, কোথায় এই পদ্ধতি, কোথায় এই ছয়টার কোন একটা যদি না পাওয়া যায় পাঞ্চার আউট, আপনার এই ইবাদত আল্লাহর সন্তুষ্টি হবে না, এটা জান্নাতেও নিবে না। কথাটা কি বুঝে আসছে আপনাদের? ফিরে আসি, কয়টা চাকা হলো, ইমান পাঁচটা জিনিস মিলাই নেবেন, এখলাস তিনটা জিনিস ঠিক আছে থেকে মুক্ত কিনা, আর সুন্না ছয়টা। সুন্না এক নম্বরে কারণ, দুই নম্বরে প্রকার, তিন নম্বর প্রকরণ মানে কি দিয়ে করবেন, তিন নম্বরে হলো এর সময়, চার নম্বরে এর স্থান, পাঁচ নম্বরে এর সংখ্যা, ছয় নম্বরে এর পদ্ধতি। ওকে, এর আরেকটা জিনিস আমি বলে থাকি আপনাদেরকে, সেটা হলো এই যে গাড়িটা যে চালাবেন, চালকের কথা পরে আসতেছে এবং রাস্তার কথাও পরে আসতেছে, এই চালানোর ক্ষেত্রে মনে রাখতে হবে একটা গাড়ি কি খালি চাকা দিয়েই চলে নাকি ওর পার্টস লাগে, কমপক্ষে তিনটা জিনিস জরুরি। নাম্বার ওয়ান, তেল, পানি ঢুকাই দিলে চলবো নাকি, ওই পাম্পে যাওয়া দরকার, তেল বাড়ির বাড়ির দাও পানি ঢুকাই চলবো, আপনি যখন এবাদত তাদের পানি ঢুকাই দেন স্টিয়ারিং লাগবে না, এটা ছাড়া আপনি কি করতে পারবেন না, গাড়ি আপনার ডানে বামে যাবো, আর ব্রেক লাগবে না, লাগবে না। অর্থাৎ এই এবাদতটা করার সময় যেমন ইমান এখলাস সুন্না প্রয়োজন, এর সাথে আরো তিনটা জিনিস দরকার, একটা হলো মহাব্বত ভালোবাসা, এবাদতটাকে ভালোবেসে কর না, ভালোবেসে ভালোবেসে, শ্বশুর বাড়ি গিয়ে যখন খেতে বসেন তাড়াতাড়ি খেয়ে পেলেন নাকি হোটেলের মতো, নাকি ধীরে সিরে খুব মজা করে খান, এবাদতটা তো তাড়াহুড়া কেন, এবাদত আল্লাহর জন্য, এটা তো আপনি জান্নাত আল্লাহর সন্তুষ্টি জান্নাত যাবেন, এটা বিশাল আপনার টার্গেটে পৌঁছবেন, মহাব্বত করে করতে হবে। অবিনান্নাস মায়াত্তাখিযু মিন দুনিল আংদার ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, প্রচন্ড ভালোবেসে অন্তর থেকে এবাদতটা করতে হবে, শুধু তাড়াহুড়া তারা ভালোবাসা কোথায়, চোখে মুখে অন্তঙ্গ প্রত্যঙ্গ, ভালোবাসা কোথায়,
হার্টে অন্তরে অন্তর থেকে ভালোবেসে, সালাত ভালোবেসে, সিয়াম ভালোবেসে, সূর্যকাণ্ড এত গরম, অমুক তমুক কত কিছু, হদের সময়কে এই ঝগড়া ঝাট দেখেছে, ঝগড়া করমুক করত, এটা ইবাদত, এটা আদত না, এটা ইবাদতকে ভালোবেসে করতে হবে। যতই কষ্ট হোক আর যতই যা হোক, একে অন্তরে যখন ভালোবাসা জাগা দেবেন আপনার কোনো কষ্ট মনে হবে না, ঠিক না? ফজরের নামাজে আসতে কষ্ট হবে না, আপনার টাকা পয়সা দান করতে মসজিদ বানাতে কষ্ট হবে না, এটা ইবাদত। আপনার ভালোবাসার চাইতে আল্লাহ যা ভালোবাসেন তাকে অগ্রাধিকার দিতে হবে, দিতে হবে না? এক দুই নম্বরে কি, তাহলে ভালোবাসা বলতে এখানে বোঝাচ্ছি আপনাদেরকে, স্ট্যান্ড যখন ঘোরাবেন একটু ভালোবেসে জোরে দেন, কি হবে, গাড়ির উপরে আপনি নিচে পড়ে যাবেন, আপনার ইবাদত কাজ হইব না, এই জন্য ইবাদতটাকে ভালোবেসে। নাম্বার টু, আশা আকাঙ্ক্ষা, রাগাবা আশা আকাঙ্ক্ষার ইবাদত কত, অর্থাৎ ইবাদতটা যে আমি করছি আল্লাহর সন্তুষ্টি অর্জন হবেই হবে এবং আমি জান্নাতে পৌঁছবই পৌঁছবই, আশা আকাঙ্ক্ষা থাকতে হবে। পরীক্ষা লিখেছি আমি স্টান্ট করবই করবো, এরকম আশা নিয়ে তো লিখতে হবে, কথাটা ঠিক না? এই জন্য বন্ধুরা আমরা ইবাদত করি, যদি আশা না থাকে এর মধ্যে, প্রত্যাশা না থাকে, তাহলে ইবাদত কাজ হবে না। নাম্বার থ্রি, ভয় ভীতি, ব্রেক। আশা হলো কি, তেল। আমি আপনাকে একটু বুঝাই উদাহরণ দিয়ে, এটা হলো স্টিয়ারিং ভালোবাসা, তেল হলো আশা, তেল আছে মানে গাড়ি চলবে, তেল মানে নাই ঢুকাবো সিএনজিতে বাড়িতে, তেল নেই মানে কি মধ্য রাস্তা বন্ধ হলে এবার তো মাথা খারাপ, কোনোভাবে উপায় নেই, ভালোবাসতে হবে। আর ব্রেক, ভয় ভীতি, যেখানেই ভয় সেখানেই ব্রেক, ঠিক না? এবাদতটা করবেন ভয় নিয়ে, আল্লাহ যদি আমি ঠিক মতো না হয় নাম্বার কাটা যাবে, আমি জাহান্নামে যাব, সন্তুষ্ট পাবো না, জান্নাতে পৌঁছবো না, কে জানি কি বেদাত হলো কি না, কে জানি কি ইমান ঠিক আছে কিনা, সুন্দর ঠিক আছে কিনা, এখলাস ঠিক, ইত্যাদি ইত্যাদি ভয় নিয়ে নিয়ে বারবার ব্রেক মেরে মেরে, কালে উঠেও বসো আর করতে থাকো না, ব্রেক মেরে মেরে করেন, ভয় নিয়ে নিয়ে করেন, আল্লাহকে ভয় করেন। যদি এটা না হয় কেয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে কিসের বলেন তো? নামাজের। আজকে খুতবা তো বলছি, নামাজের, নামাজের দশটা শর্ত আছে, চোদ্দটা রুকন আছে, আটটা ওয়াজিব আছে, মৌখিক সুন্নত সতেরোটা, পাঁচপনটা সুন্নত হলো কর্মগত, বাহাত্তরটা সুন্নত, কে বলতে পারবেন? পড়ছেন, শুনছেন? এই নামাজ কীভাবে পাশ হবে জানেন না তো, লিখবেন কি, করবেন কি? বন্ধুরা আমাদেরকে মনে রাখতে হবে বিষয়টা এমন না, এটা ইবাদত। কাজে এই ইবাদতটা করার সময় ভালোবাসা, স্ত্রী ঘোরাবেন খুব ধীর স্ত্রী, তাড়াহুড়া না, এবং দুই নম্বরে আশা আকাঙ্ক্ষা, তেল, নাম্বার থ্রি ভয়, ব্রেক, এই তিনটা জিনিস নিয়ে করবেন। ওই তিনটা চাকার সঙ্গে এই তিনটা পার্টস থাকতে হবে। আপনার গাড়ি এবার আপনি চালানো শুরু করেন, কোথায় চালাবেন? আমরা গাড়ি পেলাম, চাকা পেলাম, পার্স পেলাম, এবার রাস্তা কি? সিরাতে মুস্তাকিম। কিতাবে লেখা আছে 300 তরিকা, আমাদেরটা সবচেয়ে শর্ট আর হট। হ্যাঁ, আরে তরিক মানে তো রাস্তা, রাস্তা আমাদের কয়টা? একটা। একজন কয়ে আপনারা মাজহাব মানেন না, বলে আপনার কাছে মাজহাব মানা কি কয় ওয়াজিব, আমার কাছে মাজহাব মানা ফরজ। আপনি বলছেন মাজহাব মানা ওয়াজিব, আর আমি বলছি মাজহাব মানা ফরজ। তো ওয়াজিবের উপরে, হানাফি মাজহাবে ওয়াজিবের চাইতে ফরজ উপরে, তো আপনার সে তো আমার ডিগ্রি উপরে, তো আপনি আমার এত ওষুধ কে, কথা কি ঠিক না বেটি? তবে আপনি যে মাজহাবের কথা বলছেন সেই মাজহাব আমি বলছি না। মাজহাব মানে রাস্তা, কোন রাস্তা? জান্নাতে যাওয়ার রাস্তা। আর জান্নাতের রাস্তার নাম কি? সিরাতুল মুস্তাকিম। এর ইঞ্জিনিয়ার কারা? 124,000 নবী রাসূল। শেখ আলবানী হাজিটাকে সহি বলছেন যে 124,000 নবী রসুলের মধ্যে 313 জন রাসুল, যাদের কাছে কিতাব আসছিল, বাকিরা সব নবী। উনি সহি বলছেন হাজিটাকে, ঠিক আছে? তাহলে 124,000 ইঞ্জিনিয়ার দিয়ে আল্লাহ এই রাস্তাটার কি করছেন, প্ল্যান করাইছেন। আর সর্বশেষ যাকে দিয়ে, সর্বশেষ যাকে দিয়ে কপি করিয়ে খাতমে নবুয়া, মুহাম্মদ বলছে মা কানা মুহাম্মদ আবা আহাদ মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আপনি এখন বলবেন যেখানে সিলমোহর পড়ে ওটা আর কোনো চেঞ্জ হয় না, তো মোহাম্মদ রসম সিলমোহর মারলেন, সর্বশেষ কপি দিলেন, আলিয়া মাকবুব পরিপূর্ণ দিন দিলেন, আপনি এখন বলবেন না ডানে বামে এই সেই করবেন, হবে না।
এজন্য বন্ধুরা সিরাতে মুস্তাকিমের মাজহাব মানে কি ফরজ আইন, বাকি প্রচলিত মাজহাব ওটা মুস্তাহাব না সুন্নত না কুরু না। আমরা কেউ বলছেন যারা জাহিল মূর্খ হবে তার জন্য মানা যায় আছে। তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই সিরাতে মুস্তাকিমের মাজহাব জানতে হবে না হবে না এই রাস্তার। আমি যখন বের হয়েছি আজকে ঢাকা থেকে, আজকে এক সপ্তাহ আগে আশরাফ ভাইকে বলছি গুগল ম্যাপ পাঠাই দেন, পাঠাই দিয়েছি আমার নান্নু ভাইয়ের কাছে, দেখেন কতটুকু কী কেমনি কখন বের হতে হবে। ও আপনি রাস্তি পাড়ি দেওয়ার আগে গুগল ম্যাপ দেখেন, আপনি আগে তো আমাদেরই ছিল মানে নর্মাল ম্যাপ, কত কিছু করে আপনি তারপরে যান। আর আল্লাহর রাস্তা জান্নাতে যাবেন তার রাস্তা জানেনই না বুঝেনই না, আপনি গুগল ম্যাপও বুঝেন না, আপনি গাড়ি চালাবেন কেমন? এই জন্য বন্ধুরা সিরাতে মুস্তাকিমের মাজহাব জানা মানা চলা ফরজ আইন, ওইটা বললাম জানা বুঝা মানা। আমি খুব আশ্চর্য হই, আবু জাহাল আবুল আহাবরা তাওহীদ জানতো বিশ্বাস করতো মানত না, আবু জাহাল আবুল আহাবরা জানতো বিশ্বাস করতো মানত না। আমাদের কিছু আছে যারা জানেও না বিশ্বাস করে না মানে না। ওকে যদি আবু জাহাল বলেন তো আপনার কল্লা কেটে লইব, কে চলুন তাহলে গাড়ি পাইলাম, কি পাইলাম, টাকা পাইলাম, পার্স পাইলাম, রাস্তা পাইলাম, কি চমৎকার রাস্তা হাইওয়ে, এবং এই রাস্তাতে কোনো ইয়ে নাই সিগন্যাল নাই, আপনি চলতেই থাকবেন, যদি সিধা চলতে থাকেন তবে মনে রাখবেন এই রাস্তার মধ্যে কি রয়েছে, ডাকাত রয়েছে। এই রাস্তার মধ্যে আপনাকে হাতছানি দিয়ে ডাকবে ডানে বামে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক তারলেন একটা সোজা খাত্তা লাদা খাত্তান মুস্তাকিমা তুম্মা খাত্তা খুতুত আন ইয়ামিনি তুম্মা খাত্তা আন শিমালি, আল্লাহ নবী একটা সোজা ডাক টানলেন সিরাত এবং ডানে বামে টানলেন এবং হাত রেখে দিলেন, ওয়ান নাহাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফারাকা বিকুম আন সাবিলি, এই সোজা রাস্তা আমার রাস্তা, এটাই মানো ডানে বামে যাইও না, এই সিরাতে মুস্তাকিমের মাঝাবে চলো, মানুষের বানানো মাঝাবে চলো না, সিরাতে মুস্তাকিমের রাস্তা চলো। আর এই রাস্তাটা যেমন জানা দরকার, ঠিক আছে, কোরআন সুন্নাহ এই রাস্তার কথা আছে দিন ইসলামের মাঝে, এটা বোঝা দরকার এবং মানা দরকার, এবং যারা ডানে বামে গেছে তাদেরকে টাইনা নিয়ে আসবেন। এবার আমরা আসছি ড্রাইভার, আচ্ছা আলোচনা শেষ, লাস্ট আলোচনা, কয় মিনিট সময় দিবেন বলেন আপনারা, এবার ড্রাইভার, ড্রাইভার কারা, আমরা সবাই এখানে আল্লাহ রাব্বুল আলামিন যারা এই গাড়ি ইবাদতের গাড়ি এই চাকা আর পার্স আর এই সিরাতে মুস্তাকিমের চালায় তিনটা গ্রুপের কথা বলছেন, কয়টা কয়টা গ্রুপের কথা, إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم راستا পাইলাম কাদের রাস্তা, صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। তিন প্রকার গাড়ি চালকের কথা আল্লাহ বলছেন, একটা আনামত আলাইহিম, একটা মাগদুব আলাইহিম, একটা আদ্দাল্লিন, কোন গ্রুপে আছেন একবার ভেবেছেন? জানি আনাম তালিম কারা, আনাম তালিম হওয়ার জন্য তিনটা কাজ, কাজ কয়টা, আপনার মাঝে যদি থাকে এবং চার প্রকার মানুষ এই গ্রুপের, নাম্বার ওয়ান সঠিক জানতে হবে কোরআন সহি হাদিস সুন্না, সঠিক যেটা হকটা জানতে হবে কোরআন সহি হাদিস, এর আলোকে ইজমাল উম্মা, এর আলোকে সহি কিয়াস, এটাকে জানতে হবে, নাম্বার ওয়ান জানা। দুই নম্বরে কি মানা, নাম্বার থ্রি যারা জানে না মানে না তাদেরকে জানানো এবং মানানো, কাজ কয়টা, আপনি যে ইবাদতের গাড়ি চালাবেন চালালে হবে না, এটাকে জানতে হবে এবং চালাইতে হবে, এবং যারা জানে না চালাই না ওদেরকে টাইম না নিয়ে আসতে, আও চলো চালাও এইভাবে ধরো রাস্তা নাও, কাজ তিনটা।
আপনার মাঝে গিয়ে তিনটা জিনিস আছে, আপনি সঠিক থেকে জানার জন্য সবসময় চেষ্টা করি রাস্তায় গাড়ি চালাবো কীভাবে। আপনি নিজে মানেন, আপনার পরিবার, আপনার সমাজ, আপনার ছোটো ভাই বোন, আশেপাশে কর্মচারী ইত্যাদি সবাইকে বলেন আসো চলো, তাহলে আপনি এই গ্রুপে ইনশাল্লাহ। আনাম তা আলাইহিম, আনাম তা আলাইহিম কারা? ومن يطع الله والرسول فأولئك الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين চার প্রকার মানুষ। আনাম তালিমের গ্রুপ কারা? নবী রসুল গুরু। তারা কি সঠিকটা জানতেন, মানতেন, অন্যকে জানাতেন, মানাতেন? ওকে। সিদ্দিকিন আবু বকরের গ্রুপ রাজিয়াল্লাহু আনহু। আবু বকর কি জানার পরে ঘরে ছিলেন, ধন সম্পদ নিয়ে খুব বড় অট্টালিকা বানিয়েছিলেন, না সব কিছুকে জানানো মানানোর কাজে ব্যস্ত হয়েছিলেন? সোহাদা আমির হামজার গ্রুপ, শহীদের গ্রুপ, যারা নিজের জানমাল দিয়েছে, জানার পরে আবার অন্যদেরকে বলছে আসো, নিজে মরে গেছে, ছেলেদেরকে অসিয়াত করে গেছে, মা সন্তানদেরকে বলছে তোমার বাবা শহীদ হয়েছে এই দিনের জন্যে, তোমরাও চলে যাও, আমি তোমাদের এই চেহারাগুলি আর দেখতে চাই, আমি চাই তোমাদের শহীদের রক্তে মাখা রঞ্জিত শরীর আমি দেখতে চাই। পরের ইতিহাস রোমাই স্যার, তোমার বাবা যেই পথে গেছে ওই পথে চলে যাও, আমি যখন শুনবো আমার ছয়টি পাঁচটি সন্তান সব চলে গেছে তখন আমি খুশি হব। চিন্তা করেন। এই জন্য বন্ধুরা শহীদের গ্রুপ। তিন নম্বর হলো কি, চার নম্বর সালেহীন। নবী রসুল হওয়া সম্ভব? কেউ নবী রসুল হতে পারবেন? সিদ্দিক আবু বকর গ্রুপ কঠিন, তবে রাস্তা ওপেন আছে। শহীদ হওয়া কঠিন, তবে রাস্তাঘাটের শহীদ যেগুলি রাস্তাঘাটে শহীদ হয় না আমাদের দেশে, মরে গেলে নাম শহীদ শহীদ শহীদ, হ্যাঁ এমনকি হিন্দুর নামে রাখো শহীদ না উজবিল্লাহ, সাখরুল্লাহ। সেটাও কঠিন, তবে হওয়ার সুযোগ আছে, শর্ত শরীয়তের, যদি শরীয়ত সম্মত জিহাদ ইত্যাদি। বন্ধুরা নাম্বার চার থাকলো সালেহ। সালেহীন মানে কি? সালেহ যে নিজে ভালো, মুসলেহ যে অন্যকে ভালো করে। এখন নেককার, নেককার হওয়ার মধ্যে ওই যে ইবাদত করে, যারা ভালো কাজ করে, পাপের কাজ ছাড়ে, শর্ত ছাড়ে, ঠিক আছে, এরাই সালেহ। সালেহীনের গ্রুপে থাকা সম্ভব না? সম্ভব না। আল্লাহ বলছে ও হাসুনা উলাইকা রফিকা, কি চমৎকার এই বন্ধু সঙ্গীরা। আনাম তা আলাইহিমের যদি ড্রাইভার হন আপনি, তাহলে আপনি নবী রসুল সিদ্দিক সোহাদা সালেহীনদের আপনি গ্রুপে আপনি কি দিলেন গাড়ি ওদের পিছনে, ওরা পৌঁছে না পৌঁছে নাই, পৌঁছে গেছে, আপনিও তাহলে রাস্তা ধরো, আপনি পৌঁছবেন ইনশাআল্লাহ। এটাই বন্ধু আজকে ফোন করবেন যে আনাম তা আলাইহিমের গ্রুপ, চার গ্রুপের সর্বশেষ গ্রুপ কমপক্ষে আমি হওয়ার চেষ্টা করব, এবং তাদের যে তিনটি কাজ আমি করব আপনি এই গ্রুপে হতে পারবেন। পথ খোলা, এখানে ফোন লাগবে না, এখানে পার্টির পাওয়ার লাগবে না, টাকা পয়সা লাগবে না, আপনাকে বড় কোনো ফ্যামিলির লেখাপড়া লাগবে না, যে কেউ আপনি হতে পারবেন। পারবেন না? পারবেন না। মহানবুল আরামিনের পথ খোলা। ওকে, নাম্বার টু মাগদুব আলহিম। মাগদুব আলহিম কারা? তিনটার একটা আছে দুইটা নাই, তিনটা কাজের একটা আছে দুইটা নেই। একটা কি জানে? জানে এটা হক, বাট মানে না, মানতেও মানে মানতে মানেও না, মানতেও পারে না, মানতেও দেয় না। তিনটার দুই একটা আছে দুইটা নেই, ভালো করে খেয়াল করেন। জানে মানে না, মানে না মানতে দেয় না, মানতে বলে না। এর নাম্বার ওয়ান ইবলিশ শয়তান। ইবলিশ শয়তান জানে, জানে কোনটা সত্য কোনটা মিথ্যা, সঠিকটা জানে, মানে না। দুই নম্বর ইহুদিরা, জানে মানে না, মানতে দেয় না। নাম্বার থ্রি, এই উম্মতের ওই সকল আলেম যারা জানে কিন্তু মানে না, মানতে বলে না, মানতে দেয় না। সুফিয়ান ইবনে উয়াইনা বলেন যে এই উম্মতের যে আলেমরা জানে কোনটা সুন্নত কোনটা বেদাত কোনটা শিরক কোনটা কুফর, তাওহীদ কোনটা কুফর কোনটা ইমান কোনটা হালাল কোনটা হারাম, বাট এরপরে কি করে, হ্যাঁ হজের ব্যবসার নাম দিয়ে মাশাআল্লাহ কত হালাল হারাম হয়ে যায়, হারাম হালাল হয়ে যায়।
আমাকে একজন বলছে মোয়াল্লিম সাহেব বলে ঝগড়া করা যাবে না, আমি এটা ঝগড়া না বেটা, তুমি তোমার অধিকার নিবা, আমি টাকা দিয়েছি এই তোমার কন্ট্রাক্ট দিতে হবে, এটা ঝগড়া না। ঝগড়া করা নিষেধ কিন্তু অধিকার নেওয়া নিষেধ কে বলছে? ওই আয়াত সেট করছে কোথায়? খেয়াল করে। আর নাম্বার চার, যারা চাইতে বড়, যাদের পাওয়ার আছে ক্ষমতা আছে, এরা বলে না চলবে না, মাগদু আলাইহিমের মধ্যে পড়ে গেল। আপনি কি ভাবছেন এই চারটার মধ্যে কোনোটাতে আছেন? অর্থাৎ সোজা বুঝেন, জানেন কিন্তু মানেন না, মানেন জানেন কিন্তু মানেন না, মানতে পারেন না, মানতে দেন না, শক্তি খাটান। আপনার কাজের মানুষ ঘরে থাকে নামাজ পড়ে, আমি সেদিনকে বললাম উত্তরাতে আমি থাকি, 18টা সেক্টর প্রতিটা বাড়িতে কাজের বুয়া তো আছে সবার, তারপরে এখানে প্রতিটা মানে গেটে দুজন করে সিকিউরিটি, আর এগুলির শতকরা 99 জন নামাজ পড়ে না, এরা কিছু জানে না। এই বাড়িওয়ালা কি করে? এরা আবার নামাজ পড়ে, মসজিদ বানায়, দান করে, খায়াত করে, কি ফায়দা? কোথায় আপনারা? আমরা প্রোগ্রাম করতে চাই, ওদেরকে আধা ঘন্টা সময় দেবে না যে হ্যাঁ ওখানে গিয়ে শিখো। বন্ধুরা, আমরা যখন বলছি গায়রিল মাগদুবি আলাইহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সিরাতাল মুস্তাকিম ওই সোজা জান্নাতের রাস্তা দেখাও, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তুমি যাদের প্রতি রাজি খুশি রাজি, ওদের রাস্তা কারা? নবী রাসূল সিদ্দিক সুহাদা সালিহিন, ওদের রাস্তা দেখাও। গায়রিল মাগদুবি আলাইহিম, মাগদু আলাইহিম না, যারা জানে মানে না, মানতে বলে না, মানতে দেয় না, এই ইবলিস শয়তান, ইহুদি শয়তান, এই যারা আলেম জ্ঞান পাপি, এবং যারা কি এর চাইতে পাওয়ার, এটার গ্রুপে আমাকে নিও না। আপনি নিজেকে ভাববেন আমি কি এই চারজনের কোনো এক জায়গায় আসি? আর দলিন, দলিন কারা? নাম্বার দলিন হলো যারা গোমরাহ, মাগদু আলিম যাদের প্রতি আল্লাহ নারাজ, আনামতা যাদের প্রতি রাজি, দলিন যারা পদভ্রষ্ট, এরা হলো কি? দুইটার তিনটার দুইটা আছে, একটা নাই, কয়টা আছে জানে না, কোনটা সুন্নত কোনটা বেদাত বোঝে না, কোনটা ইখলাস আর কোনটা সুন্না এই ইমান বোঝে না, শিরিক আর তাওহীদ বোঝে না, সুন্না বেদাত বোঝে না, হালাল হারাম বোঝে না, কোনটা যে আল্লাহ আর কোনটা রাসুলের আর কোনটা বুজুর্গানের আর কোনটা পীরের আর কোনটা হুজুরের, কোনো পার্থক্য বোঝে না, নিজে করে আবার দশজনকে বলে আয় আমার সঙ্গে চলো, বলছেন? ও জানে না বাট নিজে মানে, অন্যকে মানতে বলে, এরা দলিন। আপনি এই গ্রুপে আছেন? সাবধান, না জানি না আরেকজনকে বলে নাশ করো, সহি না জয়ীফ, জাল না মিথ্যা, কোনটা আপনি? আর এই জন্যে এখানে কারা? এক নম্বরে হলো খ্রিস্টানরা, দুই নম্বরে দরবেশ শ্রেণীর কিছু মানুষ আছে না, দেখবেন খালি কিছু পাইলেই আমল শুরু করে, ঠিক না বেঠিক করা যাবে না, জয় হাদিসে আছে না না আছে না, খালি শুনছে বাস করা শুরু করলো, মক্কা মদিনা গিয়ে যেখানে সেখানে পাট পাথর খোড়া শুরু করলো, এটা করলো ওটা করলো, এটা ওটা শুরু করলো, এটা তো তোমার কখন তো এই সেই কি করে না করে, নমস্কার তাওহীদ আর শিরক সব একসঙ্গে মিশাই দিয়ে সুন্নত বেদাত করতে থাকে, নিজে কর আবার বলে আহো আহো চলো আমার সাথে, আরে একবার যাও না দেখো না মিয়া, এইভাবে ডাকতে থাকে। তাহলে খ্রিস্টানরা, দুই নম্বরে যারা দরবেশ শ্রেণীর মানুষ, আর তিন নম্বরে সাধারণ পাবলিক যারা জানে ওনা মানে ওনা বকরে ওনা কোনোটাই নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বহু আমাদের দেশের বহু মানুষ এই গ্রুপে যারা দিন জানে ওনা মানে ওনা মানতে বা ওনা কোনোটাতে নেই। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন, না দুনিয়া আছে না কিচ্ছু নেই, এলা দলিন। আপনি কি এই গ্রুপে আছেন? আজকে রাত্রে ঘুমানোর আগে দুই রাকাত নামাজ পড়বা, তাহাজ্জুদ যারা পড়েন একটু চিন্তা করে আমি কোথায় আছি, আনামতা আলাইহিমে না মাগদুবে না দলিনে, আমি তো আনামতা আলিম সারা জীবন চাইলাম কিন্তু থেকে গেলাম মাগদুবার দলিনে, এত বড় আহম্মক। বন্ধুরা আসুন আমি আলোচনা শেষ করতে যাই, আপনার প্রশ্ন উত্তর পড়ে যাব, তার আগে বলি আবার একটু রিভিশন করি, আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি? আল্লাহর সন্তুষ্টি অর্জন করে দুনিয়ায় সুখী হওয়া, আখেরাতে
আল্লাহ সন্তুষ্টি অর্জন কিছু হয় এবাদত, জান্নাত যাওয়া যায় এবাদতের গাড়ি দিয়ে। এবাদত ভালো কাজ করা, পাপের কাজ ছাড়া। এবাদতের গাড়ি চলবে সিরাত মুস্তাকিমের রোডে, এই রোডের ইঞ্জিনিয়ার সমস্ত নবী রাসূল। গাড়ির তিনটি চাকা ইমান, ইখলাস, সুন্নাহ। ইমানের জন্য ছয়টা, ইখলাসের জন্য তিনটা জিনিস ছাড়বেন, ইমানের জন্য পাঁচটা জিনিস করবেন, আর সুন্নার জন্য পাঁচ ছয়টা জিনিস যাচাই বাছাই করবেন। তিনটা পার্সের কথা বলেছিলাম, ভালোবাসা, আশা আকাঙ্ক্ষা আর ভয়ভীতি। গাড়ি চালানোর সময় মনে রাখবেন, চালানোর আগে এবাদতটা করার আগে জান্নাত লইবেন, ঠিক আছে, নিজে চালাইবেন। এবং যারা এই গাড়ি চালাচ্ছে না বা ভুল করছে তাকে ডাকবেন, চলো ভাই এইভাবে ধরো, এইভাবে চালাও। তিনটা কাজ করবেন, আপনার গাড়ি পৌঁছবে ইনশাআল্লাহ, আর আমতা আলাইহিমের গ্রুপের অন্তর্ভুক্ত হবেন ইনশাআল্লাহ। আর এই তিনটার যদি একটা থাকে, দুইটা না থাকে, জানেন করেন না, করতে দেন না, করেন না, তাহলে মাকদুব আলাইহিম। আর না জানেন না, করেন, করতে বলেন, ধরাই দেন, ধর না গাড়িটা, চল এই তসবিনে গুন, এতবার পড়, এতবার কর, অমুক কর, তুমুক কর। আরে মক্কায় গিয়ে দেখি মিনার মধ্যে ফজরের আগে হু হা করতেছে, কেন এই সৌদি আরবের শিয়াল কুত্তিক আসলো হুয়া করে কুত্তিক। ওরা জানতে পারলাম এক গ্রুপের, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহু। হজ করতে যাই, এক হজের কত তরিকা, কত নিয়ম, কত কিছু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেন নাই, করছেন, কয়টা তরিকে দিয়ে করছিলেন? একটাই তো হজ করছে, এত তরিকা আসলে করতে, এত নিয়ম আছে করতে। এই জন্য বন্ধুরা আসুন, আজকের আলোচনা থেকে আমরা একটু আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ আজকে চাষারা এই আল্লাহাদি জায় মসজিদের এই আলোচনাকে তুমি কবুল করো, তোমার ইবাদতের গাড়ি চালানোর সঠিক পদ্ধতি আমাদেরকে তৌফিক দাও, আনাম তালিমের গ্রুপে কবুল করো, মাগদু আলিম দলিন থেকে আমাদেরকে মুক্ত রাখো। আমি বলি মানুষ চার প্রকার, জানে না, জানে ভুল জানে, জানে মানে না, জানে মানে কোনটা থাকবেন, এবং জানাবেন মানাবেন। যে জানে না সমস্যা বাট সহজ, যে জানে ভুল জানে, ও হো বেদাত করছে, ওরা যদি করা যায় যে বেদাত সুন্দর দেখ, ও মানতে রাজি না। আবার এর চেয়ে ওস্তাদ, যে ওস্তাদ জানে মানে না, এ তো আরো কঠিন। এই তিন গ্রুপে থাকা যাবে না, জানি না, জানি ভুল জানি, জানি কিন্তু মানি না বা ভুল চালাই। আমাদেরকে জানতে হবে, মানতে হবে, সঙ্গে আর একটা যোগ করছি, জানাতে হবে, মানাতে হবে। শুধু কাজ আমার আর সে কেউ না, যে আমরা না, প্রতিটি মানুষের যার যার জায়গা থেকে আমরা জানবো, মানবো, জানাবো, মানাবো। এই তিনটা কাজ আমাদের ইনশাআল্লাহ করবো আমরা। আল ইলম ওয়াল আমালু বিহি ওয়া দাওয়াতু ইলাইহি, আপনার আমার দায়িত্ব আগে জেনে নেওয়া, আল ইলম সঠিক জেনে নেওয়া, এরপর ওয়াল আমালু বিহি নিজে আমল করো, ওয়া দাওয়াতু ইলাইহি ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ তুমি আমাদের কবুল করো। আবারও দোয়া করি এই মসজিদের যারা অতীতে, বর্তমানে, ভবিষ্যতে যারাই আল্লাহ তোমার ঘরের সাথে আছেন, সবাই কবুল করো। এবং আশা করব যে এই মসজিদকে আপনারা শুধু নামাজ না, একটা মসজিদ মানে মসজিদে নববীর যেন ফটোকপি হয়, মসজিদ নববী যেমন এই মসজিদ একটা পাড়া, এখান থেকেই সারা পৃথিবীতে কোরআন সুন্নাহর আলো ছড়িয়ে গেছে, মানুষ হেদায়েতের পথ পেয়েছে, দেশ বিদেশ কী হয়েছে, জয় হয়েছে। আমরা যেন এই ধরনের প্ল্যান প্রোগ্রাম করে, আপনাদের খুতবার প্ল্যানিং থাকতে হবে, দার্সের প্ল্যানিং থাকতে হবে, সব কিছু প্ল্যানিং করে, প্রোগ্রাম করে, লক্ষ্য উদ্দেশ্য টার্গেট করে করবেন। শুধু ব্যাস করলেন, চললো, যে যা পারলো খুতবা দিয়ে গেল, এমনটা না। আমার মনে একটা প্ল্যানিং করে সারা বছরের খুতবার প্ল্যানিং করবেন, কে কখন খুতবা, কোন বিষয়ে দিবে, কেন দিবে, থেকে আমরা কী করবো, এই খুতবার উপরে কুইজ দিবেন, প্রশ্ন উত্তর
টিক 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 কি শিখল দেবেন আপনারা মনিটরিং করে আপনারা মোট কথা যেন এখানে একটা প্রাণবন্ত আলোচনা হয় প্রাণবন্ত শিক্ষামূলক গঠনমূলক এবং আমি বলেছি তাকে যেন বললাম যে প্রশিক্ষণ দেবেন প্রশিক্ষণ এই যে এর চাইতে ভালো কি চেয়ার টেবিল নিয়ে বসবেন আমি প্রজেক্টর নিয়ে ল্যাপটপ নিয়ে দাঁড়াবো আপনাদেরকে শেখাবো এক ঘন্টায় আপনারা শিখবেন ওইখানে তখন কি থাকে এই যে বসে এইভাবে আমরা বলি 15 মিনিটের পরে আপনার শেষ আপনার মেধার কাজ করবে না এই জন্যে প্রয়োজনে মসজিদ প্রতিটি মসজিদে একটা করে অডিটোরিয়াম রুম বানানো দরকার যেখানে প্রশিক্ষণ হবে যেখানে এইভাবে মাটিতে বসে না আধুনিক নিয়মে প্রজেক্টর দিয়ে আপনার কি বলে এক ঘন্টায় 10 ঘন্টার আলোচনা করা যাবে বা মানুষকে মেসেজ পৌঁছানো যাবে এই ধরনের সিস্টেম হতে হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন وبه ختام بياني